একটি বিশেষ ঘটনা শুনুন শুনুন, আমাদের গ্রামে আসতেছে সরকার, যার যার আশা পূরণ করা ইচ্ছা আছে সলিয়া সাব সেন্টার তার উপস্থিত থাকবেন। আগামীকাল 3 বাজার আমাদের সরকার উপস্থিত থাকবে। আপনারা যদি মিটিংয়ে না আসতে পারেন তাহলে আপনাকেও বহুত প্রবলেম হবো। মিটিং হওয়ার ইচ্ছা আছে, তাই দেখি দেরি করে দেখি আহে নাকি করাবান। মিটিং হলে শেষ করলো, আমার যে আপত্তি আছে এটা মানে পূরণ করা হলাম না দেখি। স্যার আপনার সাথে একটা কথা আছে। হ্যাঁ কও। চাল তেলের দাম আসলে 60 টাকা কেজি, হ্যাঁ 120 টাকা কেজি, কিসের নেওয়া হয়? লকডাউন আসলে লকডাউনে খুব লস খাচ্ছি, তাই বাড়াই দিছে। লকডাউনে লস খাচ্ছেন ওটা আপনারা খাইছেন, ওটা তো আঙ্গুর কোনো দোষ না। দোষ না তোমার তেল লাগলে ওই তেল থাকে ঠেলা চালে খাবা, রিস্কা চালে খাবা, তুমি সুতা আলু না মশে খেয়ে চালাবা। ঠেলা চালে খাবা, রিস্কা চালে খাবা, তুমি সুতা আলু না মশে খেয়ে চালাবা। অন্য আপনি কি কোন স্যার? আমরা সাধারণ পাবলিক হইয়া কি গাড়ি ঘুরে চলা হাম না চলা হাম না চালা বা রিস্কা মশে উঠে গাড়ি না মশে উঠে গাড়ি না ঠেলা উঠে গাড়ি না রিস্কা গাড়ি না। স্যার আপনারা বড় লোক দিকে এমনি কথা করেন, আপনারা উন্নয় চলা হারেন না? আমরা তো সব কিছু তো চলা হারি, হ্যাঁ এমন তো চলি না। কেন চলেন না? ভালো লাগে না? তাহলে আঙ্গুর কেমন করে ভালো লাগবে? আঙ্গুর কি আউশ নাই? আউশ থাকে তো উঠে না তেল কিনে আনন্দ মতো সে বা তেলের দামটা তো বাড়াইছে, এটা তো আগে এটা বাড়ানোর উচিত ছিল না। আর আমার একটা কথা আছে, স্যার জিনিসপাতি এত দামে রেখেছে, আর চলে চলে ফিরে খাওয়া অসুবিধা হয়ে গেছে। গা তোরা হলি গরিব মানুষ, তোমার কি কেন তোরা যা থাকাই থাকার হয়েছে, আমি বলছি থাকা হইনি আমরা। তোরা হলি গরিব মানুষ, তোমার কি কেন তোরা যা থাকাই থাকার হয়েছে, আমি বলছি থাকা হইনি আমরা। আমার তো একটা কথা আছে স্যার, আঙ্গুর বিবিলে বার আইন বার কিছু রইল না, প্যাজ ঢুকেছিল 2 কিস্তি, এক কিস্তি ঢুকবো দেরি করে ঢুকবো 3-4 বছর পরে ঢুকবো। স্যার আঙ্গুর এক কিস্তি দেন না কেন? কি আর আপনারা আর ঢুকবো 3-4 বছর পরে ঢুকবো, চিন্তা করিস না। এই যে ঘরে বিড়া বানিয়েছে দিলাম, এই ভিতরে ঘোরা হয় না, হ্যাঁ পে বাটনে থাকবি, পে বাটনে থাকবি, আমরা পে বাটনে থাকে তো কয়দিন থাকবো? আরো থাকবি কে থাকবো? থাকবি তারপর কে ঢুকবো? আমরা তো মেয়াদ বলতে আমরা তো ওইগুলো থাকা, আমরা তো গরিব মানুষ, তো আমরা গরিব মানুষ থেকে তো পেপার তেল থাকা থাকবো, পেপার তেল আপনারা তারা কিসের সরকার হয়েছে? হ্যাঁ তারা গরিব মানুষ না, গরিব মানুষের ঘর মানুষের জব নেই, তারা ধনী মানুষ বিল্ডিং আছে 10-15 তলায় হ্যাঁ ঘর মানুষ তারা ভাবি। আর তোকে একটা কথা কয়ে দেয় লাস্টের মতো, তোর তো তেল যাবো নাকি না খাবি না, ঠেলা মশুর গাড়ি ঘোড়ার গাড়ি ইনে চালাই খাবি, রিস্কা চালাই খাবি বুঝা? তোর যদি ঠেলা চালাই খায় আরোস তাহলে দেশ উন্নতি হবো, তাহলে যাবার শাস্তি কমবো। সরকারে ইতিমধ্যে ঘোষণা করলো যে গরিবদের ঠেলা গাড়ি ভ্যান গাড়ি রিক্সা মুসে গাড়ি চলার জন্য ঘোষণা দিয়েছে, আর ধনীদের জন্য বেমান এরাত প্লাট বেমান এরাত প্লাট ভুলে গেছে উরুপ্লেন চলার ঘোষণা দিয়েছে সরকার। হ্যাঁ